গোপীনাথের সেবকগণে দেয় পড়াইয়া, প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথায় রহিলা পুরী তাবৎ পর্যন্ত। এই সমস্ত বৃত্তান্তই আসলে শ্রীমন মহাপ্রভু তার প্রাণের নিতাইকে আস্বাদন করাচ্ছেন। ভক্ত সঙ্গে শ্রীমুখে পুরীর অমৃত চরিত ভক্তগণে শুনায়া প্রভু করে আস্বাদী। নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর, দুগ্ধ দান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, তিন বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। মহাদয়াময় প্রভু ভগত বৎসল, চন্দন পুরী ভক্ত শ্রম করিল সফল, পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয় দ্বিতীয় সঙ্গবিহীন, হেন জন গোপালের আজ্ঞামৃত বার্তা পাইয়া, সহস্র ক্রোশ আসি বুলে চন্দন মাঙ্গিয়া, নেচ্ছ দেশে দূর পথ জগাতি অপার, কেমতে চন্দন নিব নাহি এ বিচার, সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ চন্দন লইয়া যাইতে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদির না করে বিচার, এই তার গাঢ় প্রেম লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে, এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতে হো আমার সভা নাহি অধিকার। এইভাবে নিত্যানন্দ আর গৌরসুন্দর দুজন মিলে মাধবেন্দ্রপুরীর অমৃত চরিত্র আস্বাদন করছেন। এমন সময় তাদের মনে পড়ল মাধবেন্দ্রপুরীর অন্তর্ধান লীলার কথা, দুজনেই নয়নের জলে ভেসে যাচ্ছে। পূর্বে যবে মাধবেন্দ্র পুরী কইল
রামচন্দ্র পুরী তবে আইল তার স্থান। পুরি গোসাই করেন কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইল, মথুরা না পাইল বলি করেন ক্রন্দন। রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে। তুমি ব্রহ্মানন্দ কেনে না করো শরণ, চিত ব্রহ্ম হইয়া কেনে করো হরদন। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ, কৃষ্ণ না পাইলু, না পাইলু মথুরা, আপন দুঃখে মরমুই, তুই দিতে আইলি জ্বালা, মোরে মুখ না দেখাস তুই, চাহ যথিতথি, তোরে দেখি মরলে মোর হবে অসদ গতি, মথুরা না পাইলু মর আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড় মূর্খে। এই যে মাধবেন্দ্র উপেক্ষা করিল, সেই অপরাধে ইহার বাসনা জন্মিল। ঈশ্বর পুরি করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, নিরন্তর কৃষ্ণ নাম করয় শরণ, কৃষ্ণ শ্লোক কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুষ্ট হইয়া পুরি তারে কইল আলিঙ্গন, কৃষ্ণে তোর ভোগ প্রেমধন, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর, আর রামচন্দ্র পুরী হইল সর্বনিন্দাকর, জগৎ গুরু মাধবেন্দ্র করি প্রেম দান, এই শ্লোক পরিতিহ করিল অন্তর্ধান। ওই দিন দয়ার্দ্র নাথ হে মথুরা নাথ কদাবলোক্যসে, হৃদয়ং ত্বদলোক কাতরং দয়িত ভ্রাম্যতি কিং করোম্যহম্। এই শ্লোকে কৃষ্ণ প্রেম কইলই উপদেশ, কৃষ্ণের বিরহ ভক্তের ভাব বিশেষ, পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। রত্নগণ মধ্যে জৈছে কৌস্তভ মণি, রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি। এত বলি পরে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করেছে আলো। ওই দিন দয়ার্দ্র নাথ হে মথুরা নাথ কদাব লোকেছে, হৃদয়ং তদ লোক কাতরং দ্বৈত ভ্রাম্যতি কিং করোম্যহম্। এই শ্লোক কহিয়াছে রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী, কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। ওই দিন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কদাপ্য লোক্যসে, হৃদয়ং ত্বদ লোক কাতরং দয়িত ভ্রাম্যতি কিং করোম্যহম্। ওই দিন দয়াদ্র নাথ হে ওই দিন, শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে সিদ্ধি প্রাপ্ত হইল পুরি শ্লোকের সহিতে, জগৎ গুরু মাধবেন্দ্র করি প্রেম দান, এই শ্লোক পড়িতে হইল অন্তর্ধান। গৌরাজ রেমুনার গোপীনাথের সামনে এই শ্লোক বারবার আস্বাদন করি।
মহাপ্রভু এই শ্লোক আস্বাদন করছেন। চরিতামৃতকার বলেছেন এই শ্লোক তিন জনে রাধারানীর এই বাণী মাধবেন্দ্রর অন্তরে স্ফুরিত হয়েছে, আর কেবলমাত্র গৌরচন্দ্র ইহা আস্বাদন করতে পেরেছেন। পৃথিবীতে আর চতুর্থ কেউ নেই যিনি এই শ্লোক আস্বাদন করতে পারবেন। এই মাধবেন্দ্রর ওই দিন শ্লোক বিপ্রলম্ব ভাবের শ্রেষ্ঠ পদ, শ্রেষ্ঠ। এরপর মহাপ্রভু তো রেমুনায় প্রসাদ পেয়ে রাত্রি যাপন করে মাধবেন্দ্রর কথা চলে গেলেন নীলাচল, আর বলছেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। দৌড়ে যাচ্ছেন আঠারো নালার কাছে গিয়ে দেখছেন নীলাচলের শ্রীমন্দিরের উপর এক কৃষ্ণবর্ণ বালক হাসছে। মহাপ্রভু উন্মত্তের মতো জগন্নাথকে আলিঙ্গন করতে যাচ্ছেন। কিছুদিন পরেই ছিল রথযাত্রা, সেই রথযাত্রায় কিভাবে আস্বাদন করছেন মহাপ্রভু আসুন আমরা দেখেন। চৈতন্য নিতাই আরে দোনো ভাই, চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই আরে দোনো ভাই, চৈতন্য নিতাই আরে দোনো ভাই নাচে রে, ওই চৈতন্য নিতাই আরে দোনো ভাই নাচে রে, ওই চৈতন্য নিতাই আরে দোনো ভাই নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, হলো করতাল পঞ্চম রসাত এজই খাবার মাতে রে, তাতুইয়া তাতুইয়া আরে তাতুইয়া 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 নাচে রে, আর তাতুইয়া 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 রে, গোরা কিভাবে নাচছেন পদকর্তা বলছেন। ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোরাই নাচে, নিতাই নাচে পাছে পাছে, প্রভু ঢলে পড়ে পাছে।